আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদের সবার এতদিনের কোশ্চেন, এতদিনের প্রশ্ন আমাকে সবাই জিজ্ঞেস করতেছিলেন, আমি আমেরিকাতে কিভাবে আসছি কিভাবে আসছি। আসলে আমি এক্স্যাক্টলি বলি নাই কিভাবে আসছি, তো সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক, মানে স্বপ্নের দেশ সবার হচ্ছে ইউএসএ, নিউ ইয়র্ক না, ইউএসএ হচ্ছে প্রতিটা মানুষের স্বপ্নের দেশ। আর আমি এখন অবস্থান করছি নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। তো আর বিশেষ দেরি না করে কথাগুলো শেয়ার করে ফেলি। আমি 2019 সাল লাইক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে আর কি বাংলাদেশ ছেড়ে চলে আসি। তখন আমি সর্বপ্রথম, আমার পাসপোর্ট ছিল একটা হোয়াইট পাসপোর্ট, খালি পাসপোর্ট। তখন ওইখানে আমি একটা ইন্ডিয়ান ভিসা এন্ট্রি করি, ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি, তারপরে আমি ইন্ডিয়ার ভিসাটা পাই। পাওয়ার পরে আমি কি করলাম, তারপরে এখানে আমি একটা এজেন্সির মাধ্যমে আসছি। তো তারা আমাকে বলছে ইন্ডিয়ার ভিসাটা যদি নেই, তার বাদ বাকি প্রসেসটা তারা করবে। তো আমি ইন্ডিয়ার ভিসা নিলাম, লাইক 17 ফেব্রুয়ারি আমার ইন্ডিয়ার ভিসা হয়ে যায় 2019 সালে। তখন আমি ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হই, সে আরামবাগ আপনার শ্যামলী বাসে করে আমি ইন্ডিয়া বেনাপোলে পৌঁছাই 2019 সালের রাত্রে 17 তারিখ রাত্রি আমি রওনা হয়ে গেছি যখন ভিসাটা পাইছি। তারপরে আমি আসলাম বেনাপোল থেকে আসলাম কলকাতা থেকে পরে আমি রওনা হইলাম দিল্লি স্টেশন, দিল্লিতে চলে আসলাম। তারপরে দিল্লি থেকে আমার যে এজেন্সি ছিল, সে দিল্লি থেকে আমাকে ইথিওপিয়া, আফ্রিকা, আদিস আবাবা, সেখানে আমি পৌঁছাই। আফ্রিকার একটা দেশ, এটা খুবই গরিব একটা দেশ। তো সেখানে আমি স্টে করি তিন দিন থাকার পর সেখান থেকে আমার ফ্লাই হয় নেইমারের দেশ, পেলের দেশ, ফুটবলের কিংবদন্তি ব্রাজিল। আমি ব্রাজিলে পৌঁছাই, প্রায় 13 ঘন্টা আমার প্লেনে আসতে হয় আদিস আবাবা। আফ্রিকা থেকে ব্রাজিল আমি যখন আসি তখন আমার 12 থেকে 13 ঘন্টা সময় লাগে আমি আসি ব্রাজিলে। তো ব্রাজিল সাওপালো এয়ারপোর্টে আমি যখন সাওপালো এয়ারপোর্টে আমি যখন ল্যান্ড করলাম, ওইখান থেকে আমি যাই পেরু। পেরু লিমা হচ্ছে পেরুর রাজধানী। আমি লিমা এয়ারপোর্টে যাই, যাওয়ার পর সেখানে আমি 3-4 ঘন্টা ট্রানজিটে থাকি। সেখান থেকে চলে যাই পানামা সিটি এয়ারপোর্টে গিয়ে আমি প্রায় 10 ঘন্টা ট্রানজিটে ছিলাম। তো এখানে আর কি আমার যে এজেন্সি ছিল তার প্রসেসিং। তো আমি পানামা থেকে আবার ব্যাক করি পেরু থেকে আবার পিছনের দিকে ব্যাক করি ব্রাজিল। তো ব্রাজিল সাওপালো এয়ারপোর্ট থেকে আমি পরবর্তীতে এক্সিট নিয়ে নেই। তারপর ব্রাজিলে তো আমি স্টে করলাম লাইক 45 ডেজ, টোটাল 1 মাস 15 দিন আমি ব্রাজিলে স্টে করি। সাওপালো এয়ারপোর্টে তো অনেক ঘুরলাম, আলহামদুলিল্লাহ। ওরা নেইমারের দেশ ব্রাজিল অনেক সুন্দর একটা দেশ, সেখানে কোনো বদারিং, কোনো ঝামেলা, কোনো কিছুই নেই। তো সেখানে স্টে করলাম, সেখান থেকে তারপর আমার জার্নি শুরু। আমি সাওপালো এয়ারপোর্টে গেছি, তারপরে হচ্ছে ব্রাজিলে আরেকটা এয়ারপোর্ট ছিল রিও ব্রাঙ্কো, সেখানেও গেছি। রিও ব্রাঙ্কো থেকে ব্রাসিলিয়া এয়ারপোর্টে গেছি। তো সেখান থেকে আসছি পেরু, পেরু থেকে আসছি ইকুয়েডর, ইকুয়েডরে আসছি। এরকম লাইক পেরুর এক আর্মি ছিল, সেনাবাহিনী যেটা বলে, এক সেনাবাহিনী আমাদেরকে আর কি গাইডলাইন করছে। ওরা আমাদের হেফাজত, মানে সেনাবাহিনী আন্ডারে ছিলাম, সেই সেনাবাহিনী আমাদের বাসে করে একটা ইকুয়েডর পৌঁছায় দিয়ে আসে। তারপর যে আমাদেরকে রাত্রে পৌঁছায় দিছে, পৌঁছানোর পর সে সকালবেলা এসে আবার আমাদের সাথে দেখা করছে ইকুয়েডর। তো ইকুয়েডর থেকে আমরা আসলাম কলম্বিয়া। লাইক এগুলা লাইক লং জার্নি। কলম্বিয়া থেকে আসলাম পানামা থেকে পানামা সিটি
পানামা দেশটা হচ্ছে জঙ্গল আর জঙ্গল, পানামা সিটিটাই হচ্ছে ছোট্ট একটা সিটি, এটা নট লাইক অনেক বড়, অনেক ছোট্ট একটা সিটি। তারপর আসছি কোস্টারিকা, কোস্টারিকা একটা হোটেলে 3 দিন স্টে করলাম। এখান থেকে লাইক 3 দিন পর আমরা এখানে কোস্টারিকা ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন করলাম পাসপোর্ট দিয়ে। তারপর আসলাম নিকারাগুয়া, নিকারাগুয়া যাওয়ার পর প্রায় 2-3 ঘন্টা স্টে করছি এখানে বাস দিয়ে যাওয়ার পর। তারপর নিকারাগুয়াতে আমরা ইমিগ্রেশন করি, নিকারাগুয়া থেকে হন্ডুরাস আসি, কিন্তু হন্ডুরাসে এসে আমরা কোনো লাইক কোনো ইমিগ্রেশন করি নাই। হন্ডুরাসে আমরা মানে লুকিয়ে লুকিয়ে ঢুকছিলাম। তারপর হন্ডুরাসের পুলিশ কিন্তু অনেক ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস যা বলার বাহিরে। যাই হোক, হন্ডুরাসে আমরা অনেক দিন স্টে করলাম লাইক 6 ডেজ হোটেলে, মানে 6 দিন হোটেলে ছিলাম। হোটেলে থাকার পর হন্ডুরাস থেকে আমরা রওনা হই লাইক গুইতিমালা। গুইতিমালাতে এরকম স্টে করি 4-5 দিন। গুইতিমালা সিটিতে গেছি, গুইতিমালা লাইক আশেপাশে অনেকটাই ঘুরছি। গুইতিমালা থেকে আমরা অবশেষে ফাইনাল ডেস্টিনেশন ছিল আমার ইয়েতে মেক্সিকো। তো মেক্সিকোতে আসি, এই জার্নিটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, প্রায় 4 মাসের জার্নি ছিল। এরকম 6 দিন 7 দিন 8 দিন এক একটা দেশে ছিলাম। এরকম ভাবে আমি পৌঁছাই মেক্সিকো সিটিতে। তো মেক্সিকোতে প্রায় স্টে করি লাইক 45 ডেজ। ব্রাজিলে যে সময়টা ছিলাম সেই সময়টা ব্যয় করছে হচ্ছে মেক্সিকোতে। মেক্সিকোতে হচ্ছে যখন আসি, মেক্সিকোতে অনেকটাই সমস্যা ছিল ওই টাইমে, ওই সময়টা অনেক সমস্যা ছিল। তো মেক্সিকোতে অনেক দিন স্টে করতে হয়েছে। তো আমি টোটাল বাংলাদেশ থেকে আমেরিকা আমি প্রায় 13-14টা দেশ ঘুরছি। ঘুরার পর ফাইনাল আমি মেক্সিকো আসলাম। মেক্সিকোর সাথেই কিন্তু হচ্ছে আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। এই হচ্ছে স্বপ্নের দেশ আমেরিকা, লুক এই স্বপ্নের দেশ আমেরিকা, এই নিউ ইয়র্ক সিটি। তা আমি যখন আমেরিকাতে ঢুকি মেক্সিকো দিয়ে, তখন আমি একটা চিন্তা ভাবনা ধারণা করলাম আমি এখানে ইমিগ্রেশন করব। তা আমি এখানে ইমিগ্রেশন করলাম ইউএসএ তে ঢুকে। ইমিগ্রেশন করার পর আমার যে ঠিকানা ছিল সেই ঠিকানা তাদের সাথে আমি এন্ট্রি করছি, আমি কোথায় যাব, কই থাকব, কি করব। তারপর আমি নিউ ইয়র্কের একটা অ্যাড্রেসে চলে আসলাম। ইমিগ্রেশন করতে প্রায় আমার অনেক সময় লেগে গেছে, প্রায় 4-6 মাস এরকম সময় লেগে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে। তো আমার জার্নিটা ছিল, জার্নিটার টাকার কথাটা নাই বলি, কিন্তু আমার আসতে অনেক টাকা খরচ হয়েছিল, অনেক অনেক যা বলার বাহিরে। সেটা খরচ হয়েছিল বলি লাইক বাংলাদেশি টাকা যদি হিসাব করতে যান, আমার 2019 সালে তখন আমেরিকাতে এসে পৌঁছাইতে আমার প্রায় 44 লাখ টাকা লাগছিল, বাংলাদেশি টাকা 44 লাখ। মানে অনেকে এখন বলবে 44 লাখ টাকা দিয়ে আমি তো দেশে কিছু করতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি আমেরিকা যাব, যে কোনো ওয়েতেই হোক, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকবো ইনশাল্লাহ। সেটা আমার ছোটকালের একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল। লাইক আমার ফ্যামিলি কখনোই আমাকে পাঠাইতে চায় নাই, আমার ফ্যামিলি সবসময় আমাকে বলছে ইউরোপ, ইতালি, ফ্রান্স, জার্মান, মানে এরকম দেশে যেতে বলছিল, কিন্তু আমি তাদের বারণ করে দিছি না আমি যাব না, আমি যদি যাই কখনো বিদেশ আমি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতেই যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। যাই হোক, পুরা ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার দোয়া ছিল, ইনশাল্লাহ আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসছি। এ হচ্ছে আমার জার্নি। সেই ফেব্রুয়ারিতে জার্নি শুরু হয়েছিল, আমি আমেরিকাতে ঢুকছি হচ্ছে জুন মাসে। 2019 সালে আমি বেরোইছি বাংলাদেশ থেকে, কিন্তু 2019 সালের জুনে আবার আমেরিকাতে আমি এন্ট্রি হয়েছি। তো আমার আসার প্ল্যানটাই হচ্ছে এরকম, আমি এক একটা দেশ পার হয়ে তারপরে আমি আমেরিকাতে আসছি। তো আশা করি আপনারা সবাই সবার উত্তর পেয়ে গেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আর ইফ ইউ ডোন্ট মাইন্ড,
যাই হোক আমি অনেক লেট করে ফেলছি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আমি কিভাবে আসলাম সেটা আরেকবার বলে দিই, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইথিওপিয়া, এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ, ইথিওপিয়া থেকে ব্রাজিল, ব্রাজিল থেকে পেরু, পেরু থেকে ইকুয়েডর, ইকুয়েডর থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে পানামা, পানামা থেকে কোস্টারিকা, কোস্টারিকা থেকে হচ্ছে নিকারাগুয়া, নিকারাগুয়া থেকে হন্ডুরাস, হন্ডুরাস থেকে গুয়াতেমালা, গুয়াতেমালা থেকে মেক্সিকো, তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিউ ইয়র্ক সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।